ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল কম্পিটিশন 2023 অনুষ্ঠিত হয় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে। এই ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অবলেন্দু দাস, ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, ঊনকোটি জেলা শাসক তড়িৎকান্তি চাকমা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা খেলোয়াড়দের সাথে মিলিত হন। এই প্রতিযোগিতায় ছেলে মেয়ে মিলে মোট 8টি দল অংশগ্রহণ করে। সকলের পক্ষ থেকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুধাংশু দাস, জেলা সভাপতি শ্রীযুক্ত অমলেন্দু দাস মহোদয়, ওনার অনুমতি ক্রমে সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট ভারত সরকারের যে যুব ক্রীড়া মন্ত্রকের সহায়তায় ভারতের বায়ুসেনা এখন বর্তমানে আয়োজন করে টুর্নামেন্টের শুরুর দিকে ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট কমিটি এই টুর্নামেন্টের আয়োজন করত। 1994 সালে এয়ারফোর্স স্পোর্টস কন্ট্রোল বোর্ডে এই টুর্নামেন্টের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সেই থেকে আজ পর্যন্ত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আমি অত্যন্ত খুশি এখানে আসার পর, কারণ আমরা জানি যে ফুটবল খেলা খেলার রাজাই হচ্ছে ফুটবল। তো সেই উপলক্ষে এখানে যেভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্টরা এসছেন এই খেলাটা অংশগ্রহণ করতে এবং স্পোর্টস স্কুল থেকে, আমি ওনাদেরকে বেস্ট অফ লাক বলব। এবং কেউ ফার্স্ট হবে, কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স আপ হবে, কিন্তু হার জিত থাকবে। কিন্তু যারা এই আজকের এই ফুটবল খেলাতে অংশগ্রহণ করছেন আজকে এই উদ্বোধনের দিনে এবং 4 দিন সমানে চলবে, গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।